হ্যালো গাইস, আই এম দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো হটস্টারের নতুন সিরিজ আরিয়াকে নিয়ে, এবং আরিয়ার এখন কিন্তু পার্ট থ্রি এসছে। সো কেমন হলো এই সিরিজটা? তো সবার মানে ফার্স্টে বলবো, এখন অবধি কিন্তু মাত্র 4টে এপিসোড এসছে এবং বাদ বাকি এপিসোডগুলো এখনও অবধি আসেনি। এটা কেন করছে হটস্টার আমি কিন্তু জাস্ট বুঝতে পারছি না, এবং প্রিভিয়াসলি দ্য নাইট ম্যানেজারের ক্ষেত্রেও কিন্তু হটস্টার সেম জিনিসটা কিন্তু করেছিল, এবং এগুলো ঠিক নয়। মানে একটা সিরিজ দেখার যে মজাটা, একটা যে রিদমে আমরা দেখি এবং এর পরের এপিসোডে কি হবে সেই যে একটা এক্সপেকটেশন থাকে, সেটা কিন্তু জাস্ট চলে যায়। তো এটা ঠিক করছে না হটস্টার, মানে আমি প্রথমেই বলবো। তো এগুলো চেঞ্জ করাটা কিন্তু খুব দরকার। মানে একটা হিউজ লেভেলের অডিয়েন্সের কাছে তুমি একটা জিনিস প্রেজেন্ট করছো, এরকম খাপছাড়াভাবে প্রেজেন্টেশনটা একদমই ঠিক নয়। তো এখন যদি আসি আরিয়া সিজন থ্রিয়ের ক্ষেত্রে, এর 4টি এপিসোডের মধ্যে যে গল্পটা, এর যে মেন প্লটটা কিন্তু না খুব এগোচ্ছে না, এবং এর সিজন 1 বলি বা 2 বলি, যা প্রসেস ছিল সেই ড্রাগ ডিল, সেই পুলিশের তাকে ও তাড়া করছে, খোঁজ করছে, এই যে সিনারিও, এর মধ্যেই কিন্তু কমপ্লিকেটেড রয়েছে, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে, এর বাইরে কিন্তু বেরোচ্ছে না। মানে গল্পে আর খুব বেশি কিন্তু মেকার্সরা কিন্তু অফার করছে না, কিন্তু বিষয়টা হচ্ছে সেই যে টেনশন, সেই যে সাসপেন্সের যে মানে যে বিষয়টা সিজন 1 এবং 2 ছিল, সেটা কিন্তু মেকার্সরা প্রপারলি কিন্তু অফার করছে, যার জন্যে এই সিরিজটা দেখতে কিন্তু ভাল লাগে। এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এপিসোডগুলো শেষ হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ভালো, এবং তো তোমাদেরকে কিন্তু মানে এক্সপেকটেশন বাড়াবে যে আমি পরের এপিসোডটা দেখি। এবং এখানে একটা চরিত্র আছে সুরজ বলে, যাকে আমরা সিজন 2 একদম শেষ ভাগে কিন্তু মোটামুটি একটা ইন্ট্রোডাকশন করানো হয়েছিল, তার এখানে আমি বলবো যে প্রপার ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু নেই। যেহেতু সে এখানে মোটামুটি 4টে এপিসোড অব দি মেইন অ্যান্টাগনিস্ট আমি বলবো, তো সেক্ষেত্রে তার এখানে একটা প্রপার হিস্ট্রি, প্রপার একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিন্তু প্রচণ্ড দরকার ছিল, যেটা কিন্তু এই সিরিজটার মধ্যে কিন্তু নেই। এবং এখানে আরিয়ার যে ছেলে, তার কিন্তু এখানে একটা প্রপার মানে খুব একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু আছে, কিন্তু সেটাকেও কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করা হয়নি। এই সমস্ত যে বিষয়পত্রগুলো আছে, এর জন্যই কিন্তু এই পুরো যে সিরিজটা, এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা পয়েন্ট এখানে বলবো যে রাশিয়ানস এত এত মানে ভয় দেখানো হচ্ছে যে রাশিয়ানসরা এত ডেঞ্জারাস হয়, মেরে দেবে, এই হ্যানা ত্যানা কিন্তু দেখানো হয়েছে প্রিভিয়াসলি, কিন্তু তাদেরকে এখানে কিন্তু মানে প্রপারলি ইন্ট্রোডিউস করানো হয়নি। এটা করানো দরকার ছিল, মানে যদি দেখানো হতো যে রাশিয়ানসরা খুব ডেঞ্জারাস, তারা এইভাবে এই সমস্ত কাজকর্মগুলো করে, একমাত্র একজনকে কিন্তু কন্টিনিউয়াসলি দেখানো হয়ে গেছে, আর বাদ বাকি তাদের গ্যাং বা তারা যে এত বড় মানে ড্রাগ ডিল করে, এই সমস্ত যে বিষয়পত্রগুলো মানে একদম কিন্তু এক্সপ্লোর করা হয়নি বা দেখানো হয়নি, যার জন্য এই স্পেসটা কিন্তু ল্যাক করে। বাট ইটস আ ডিসেন্ট ওয়াচ এই কারণে যে প্রপার সাসপেন্স, প্রপার কিন্তু যে থ্রিলার যে যে ব্যাপারটা, এটা কিন্তু মেনটেন করা হয়েছে, যার জন্যে স্ক্রিন প্লেটা কিন্তু খুবই স্ট্রং, তোমরা কিন্তু বোর ফিল হবে না, এনগেজড থাকবে পুরো সিরিজটার মধ্যে। আপাতত 4টে এপিসোড দেখে আমার যে মানে ফিলটা কিন্তু এটা হচ্ছে, এবার দেখা যাক বাদ বাকি 4টে এপিসোড কবে আসে। তোমরা ইটস আ ডিসেন্ট ওয়াচ, তোমরা কিন্তু একবার দেখলেও দেখতে পারো, এবং তোমাদের কেমন লাগলো হটস্টারের নতুন সিরিজ আরিয়া সিজন 3 আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।